हेलो स्टूडेंट, वेलकम टू आवर यूट्यूब चैनल। आमी ओबीस सर। आज के तुम्हारे एक इम्पोर्टेंट टॉपिक्स नहीं आलोचना करब, जेटा कि ना बोल्ट। तुम्हारा प्रत्येके बोल्ट देखे नाट एंड बोल्ट। तो आज के टॉपिक्स हलो बोल्ट। आमरा की गुलो देखे नेब, एक देखे नहीं बोल्टर मध्य। बोल्टर टाइप्स देखब, मेटेरियल देखब, साइज देखब, यूज देखब। एदि के आमार बोल्टर फिगार ड्र करा रही है, आमरा फिगारगुलो देखब एवं प्रतिटा पार्टसर नाम जानब। ओके, तो एट फार्स्ट आमरा जेने नी जे आमरा बोल्ट केन यूज करी। दुटो मेटाल के जखन आमरा टेम्पोरारी जयेंट करब, तखन आमरा कि यूज करब, बोल्टर माध्यमे जयेंट करब। बोल्ट एबं नाट एबं बोल्टर माध्यमे। धरो एई एकटा मेटाल, एई एकटा मेटाल, एई दुटो मेटाल के आमरा नाट एंड बोल्टर माध्यमे किन्तु टेम्पोरारी जयेंट करते पारी। ओके, तो देखो एखाने आमरा एकटा फिगार ड्र करेछि नाट एंड बोल्ट। अधिकांश स्टूडेंट आमादेर जेटा भूल करे थाके, नाट एंड बोल्टर मध्ये किन्तु कनफ्यूज थाके जे कोनटा नाट एबं कोनटा बोल्ट। देखो एखाने भालोभाबे क्लियर हो जाओ, যেটা বোল্ট সেটাতে কিন্তু আমার এক্সটার্নাল থ্রেড কাটা রয়েছে। ওকে, এটা আমার বোল্ট। আর যেটা নাট সেটার মধ্যে কী রয়েছে, আমার ইন্টারনাল থ্রেড কাটা রয়েছে। এই কনফিউশনটা যেন না হয় নেক্সট টাইম, তার জন্য এটা দেখে নাও। এটা হচ্ছে আমার বোল্ট এবং এটা হচ্ছে আমার কি নাট। ওকে, যার মধ্যে ইন্টারনাল থ্রেড কাটা রয়েছে নাটের মধ্যে, এবং বোল্টের মধ্যে এক্সটার্নাল থ্রেড কাটা রয়েছে। তো আজকের টপিকস হচ্ছে বোল্ট। এই বোল্ট নিয়েই আমরা আলোচনা করব। আরেকটা জিনিস জানতে পারো, যেটা হচ্ছে মেল পার্ট, আমার যেটা হচ্ছে মেল পার্ট সেটা হচ্ছে বোল্ট, এবং যেটা হচ্ছে ফিমেল পার্ট সেটা কি আমার নাট। ওকে, ক্লিয়ার? তো নেক্সট আমরা আসবো কি না বোল্টের সাইজ এবং মেটেরিয়াল। যদি আমরা মেটেরিয়াল দেখতে যাই বোল্টের, তাহলে বেসিক্যালি আমাদের বোল্ট যেটা তৈরি হয় সেটা হচ্ছে মাইল্ড স্টিলের তৈরি হয়ে থাকে। তাছাড়াও আমরা ব্রাশ দিয়েও বোল্ট তৈরি করতে পারি, এবং আদার্স মেটেরিয়াল দিয়েও আমরা বোল্ট তৈরি করতে পারি। ঠিক আছে, নেক্সট আসবো আমরা সাইজ। বোল্টের আগে পার্টসের নেমগুলো দেখে নিই। বোল্টসের এই যে অংশটা রয়েছে এটাকে বলা হয় হেড, এবং এই যে অংশটা এটাকে বলা হয় স্যাঙ্ক। এটাকে বলা হয় স্যাঙ্ক, এটাকে বলা হয় হেড। তো এই যে এই স্যাঙ্কটা দেখতে পাচ্ছ, এখান থেকে এখান পর্যন্ত কিন্তু আমরা যদি বোল্টের স্পেসিফিকেশন বলে সেটাই আমরা ক্ষেত্রে, এখান থেকে যে লেন্থটা, বোল্টের লেন্থ হচ্ছে এটা টোটাল স্যাঙ্কটা। ওকে, আর বোল্টের যদি আমরা সাইজ দেখতে চাই, বোল্টের সাইজটা আমরা তোমার স্যাঙ্কের ডায়ামিটার, মানে এই যে স্যাঙ্ক রয়েছে এর যে ডায়াটা অর্থাৎ ডিটা থেকে আমরা পেতে পারি, এবং স্যাঙ্কের যে লেন্থ, এই লেন্থ থেকেও আমরা কিন্তু বোল্টের সাইজ বের করাতে পারি। ওকে, তো নেক্সট দেখো, বোল্টের যদি আমরা এখানে সাইজের একটা এক্সাম্পল আমরা দেখতে চাই, বোল্টের সাইজের যদি আমরা একটা এক্সাম্পল দেখি, এখানে দেখো লেখা রয়েছে M16x55। মানে এখানে এম মানে কি, এম মানে হচ্ছে মিলিমিটার, এবং 16 মানে কি স্যাঙ্ক ডায়া, এবং 55 মানে কি না বোল্ট বা স্যাঙ্কের যে লেন্থটা সেটা হচ্ছে আমার 55। এভাবে আমরা কি করি না, আমরা বোল্টের সাইজ বের করে থাকি। ওকে, তো দেখো যদি আমরা বোল্টের ক্লাসিফিকেশন করে থাকি, তাহলে কিন্তু বোল্টের ক্লাসিফিকেশন করতে গেলে বোল্টের আমরা হেডের দিক থেকে ক্লাসিফিকেশন করতে পারি। এবং টাইপ যদি আমরা দেখতে চাই, সেখানে আমরা কী কী পাবো, হেক্সাগোনাল বোল্ট পাবো, স্কোয়ার বোল্ট পাবো, কাপ অ্যান্ড রাউন্ড বোল্ট পাবো, এবং সিলিন্ড্রিক্যাল হোল্ড পাবো, এবং হুক হোল্ড, এবং টি বোল্ট, এবং আমার আই বোল্ট, এগুলো পাবো আমরা। তো এর মধ্যে প্রতিটা আমি এখন ডিসকাস করবো তোমাদের সাথে। যেমন কি ফার্স্ট আসছি আমরা হেক্সাগোনাল বোল্ট। হেক্সাগোনাল নামটা শুনেই তোমরা বুঝতে পারছো যে হেডটা হবে বোল্টের সেটা হেক্সাগোনাল শেপের হবে। দেখো এটাতে কি থাকছে না, ছটা ফেস থাকছে, কি থাকছে, ছটা ফেস থাকছে, এবং যে এর ডায়াটা এবং থিকনেসের যে ডায়াটা হেডের সেটা কত থাকবে, 0.8D। সাপোজ যদি আমার এইটা ডি হয়, এটা যদি আমার ডি হয়, তাহলে এই যে হেডের যে ইয়েটা থিকনেসটা থাকছে এটা কত থাকছে, 0.8D আমার থাকছে। ওকে, নেক্সট কি হচ্ছে না, হেডের যে ডায়া, হেডের ডায়াটা আমার কত হচ্ছে, 2D থাকতে পারে, কিংবা আমার কি 2D+3mm থাকতে পারে। ওকে, নেক্সট কী রয়েছে, হেডের আপসাইডের কর্নারটা আমার কী হয়, 30°তে চ্যাম্পার করা দেয়। ঠিক আছে, এই যে হেক্সাগোনাল বোল্টের যে হেডের যে আপসাইড মানে উপরের যে কর্নারটা থাকে সেটা 30° অ্যাঙ্গেলে আমার চ্যাম্পার করা থাকে। নেক্সট আসছে আমরা কি, স্কোয়ার বোল্ট। নাম শুনেই বুঝতে পারছো যে এটা স্কোয়ার শেপের হবে, চারটা আমার ফেস থাকবে। তাহলে সেম কি না, হেডটা যেটা হয় স্কোয়ার বোল্টে সেটা হচ্ছে স্কোয়ার শেপের হয়ে থাকে, এবং এটা আমার চারটে ফেস থাকে। আর কি না, হেডের যে থিকনেসটা এটা কত থাকছে না, 0.8D থেকে ডি থেকে থাকে, এবং ফেসের ডায়ামিটারটা কত থাকে না, ফেসের ডিস্টেন্সটা, মানে ধরো এই যে আমার স্কোয়ার মানে কি এরকম হয়, মানে একটা ফেস থেকে আরেকটা ফেসের যে ডিস্টেন্স সেই ডিস্টেন্সটা কত হয়ে থাকে না, 5D+3mm হয়ে থাকে। নেক্সট আসছি আমরা কি,
কাপ এবং রাউন্ড বোল, যেটা কি হচ্ছে আমরা দেখি নাম শুনেই বুঝতে পারছি যে রাউন্ড টাইপের, মানে ওভাল টাইপের একটু হয়ে থাকে। এর হেডটা কেমন হয়? না, ওভাল শেপের হয়ে থাকে। এবং এটার ক্ষেত্রে আমরা কিন্তু স্প্যানার ইউজ করতে পারি না, এটা যখন আমরা ইউজ করি নর্মালি আমাকে টাইট দিতে হয়, কিন্তু এটাতে আমরা স্প্যানার ইউজ করতে পারি না। নেক্সট কী হচ্ছে, না এটাকে আমরা রেল ট্র্যাক বোল্ট বলেও বলে থাকি, জেনে থাকি আর কি, এইটাকে আরেকটা নামে জেনে থাকি, যেটা কি না রেল ট্র্যাক বোল্ট। আর এটা ইউজ কোথায় করা হয়? এটা বেসিক্যালি আমরা কার্পেন্টার শপে আমরা ইউজ করতে পারি। ওকে, নেক্সট কি না সিলিন্ড্রিক্যালি বোল্ট যেটা রয়েছে আমাদের, সেটা সিলিন্ড্রিক্যালি শেপের হয়ে থাকে এর হেডটা। এটা আমরা কানেক্টিং রডের যে বিগ এন্ড, মানে উপরের যে এন্ডটা, ওখানে কিন্তু আমরা এই বোল্টটা ইউজ করতে পারি। নেক্সট আসছি আমরা এদিকে টি বোল্ট, যেটা আমরা কি করি না টি শেপের দেখতে হয়, যে হেডটা হয় সেটা কি টি শেপের দেখতে হয়, এবং জব টেবিলের সঙ্গে জবকে ফিট করার জন্য আমরা টি বোল্ট ইউজ করে থাকি। নেক্সট আসছে আমরা হুক বোল্ট। প্রত্যেকেই হুক বোল্ট দেখেছো, দেখবে ওয়ালে দেখতে পাবে বাড়ির, যেটা হুক টাইপের থাকে, এই এই সামথিং এরকম শেপের থাকে থাকে বোল্টটা, যেটা কি হয় না বাড়ির যে মানে সিলিংয়ে বা ধরো তোমার ওয়ালে এই বোল্টটা আমরা ইউজ করে থাকি। নেক্সট আসছি আমরা কি আই বোল্ট। আই বোল্টটা আমাদের কীরকম দেখতে হয়? না এই টাইপের গোল আই বোল্টটা আমাদের এই টাইপের দেখতে হয়, কিছুটা এই টাইপের কিছুটা দেখতে হয়। যে কোনো কী হয় না মেশিন বা ইঞ্জিনকে যখন আমরা তুলবো কোনো জায়গায়, সেখানে আমরা কী ইউজ করি না আই বোল্ট আমরা ইউজ করে থাকি। তো আজকে আমাদের বোল্টসের কী দেখলাম, না টাইপস দেখলাম, কী দিয়ে তৈরি হচ্ছে মেটেরিয়ালস দেখলাম, সাইজই দেখলাম, এবং ইউজ দেখলাম প্রতিটা, এবং ক্লাসিফিকেশানগুলো দেখলাম, পার্টসের নেমও দেখলাম। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্রত্যেকে লাইক করবে, শেয়ার করবে, এবং ভিডিওটিকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ, স্টে সেফ, স্টে হোম।